হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। তো আমি চলে এসেছি আজকে আর একটা নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটার নাম হলো ম্যাঙ্গো আইসক্রিম। তো ম্যাঙ্গো আইসক্রিম বানানোর জন্য আমার যা যা লাগছে, এখানে আছে দুধ, এখানে আছে চিনে বাদাম, এখানে আছে আম, এখানে আছে এলাচের গুঁড়ো, এখানে আছে চায়ের কাপ, এখানে আছে রাবার, এখানে আছে চিনি। তো আমার কাছে আইসক্রিম বানানোর কাপটা নেই বলে এখানে আমি চায়ের কাপটা নিয়ে নিয়েছি। তো তোমাদের কাছে যদি সে আইসক্রিম বানানোর কাপটা থাকে তাহলে তোমরা সেটা দিয়ে ইউজ করতে পারো। তো এখানে আমি 500 গ্রাম মতো দুধ নিয়েছিলাম, দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে 150 গ্রাম মতো করেছি। এবার তোমাদের সঙ্গে পুরো রেসিপিটা শেয়ার করবো। তো তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তোমরা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো ফ্রেন্ড দেখো, আমার এখানে দুধের মানে ক্ষীরটা বানানো আমার রেডি হয়ে গেছে। এখানে আমি চিনি আর চিনে বাদাম দিয়ে এটাকে রেডি করে নিয়েছি। এরপর আমি আমের পুরটা রেডি করব, ঠিক আছে? এখানে আমি আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। তো এবার আমি আমটাকে বানিয়ে নিই, তো রেডি করে নিই। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো ফ্রেন্ড তোমরা দেখো, আমি এখানে 2 থেকে 3 চামচ মতো চিনি দিয়ে দিয়েছি আমের পিওরটার মধ্যে। তো আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। তো দেখো ফ্রেন্ড, এখানে আমার সব কিছু রেডি হয়ে গেছে। তো এবার আমি আইসক্রিমটাকে বানিয়ে নেব। তো তোমরা দেখো এখানে দুধটা কত সুন্দর ফুটে ফুটে ক্ষীর হয়ে গেছে, আর এখানে ম্যাঙ্গো পিউরিটাও তৈরি হয়ে গেছে। তো এর মধ্যে আমি একটু চিনিবাদাম দিয়েছি আর এর মধ্যে একটু চিনিবাদাম দিয়েছি। তো এরপর আমি আইসক্রিমটা বানিয়ে নিচ্ছি, তো তোমরা দেখতে থাকো। তো ফ্রেন্ড দেখো, এবার আমি আইসক্রিমটা বানিয়ে কীরকম বানাচ্ছি তোমরা দেখো। ফার্স্টে আমি ম্যাঙ্গো পিউরিটা দিয়ে দেবো। দেখো ফ্রেন্ড, আমি প্রতিটা কাপে ম্যাঙ্গো পিউরটা ঢেলে নিয়েছি। এবার আমি দুধের এটা দিয়ে দেব। তো তোমরা ভিডিওটা দেখো। দেখো ফ্রেন্ড, আমি প্রত্যেকটার কাপে আমি সব একইভাবে ঢেলে নিয়েছি। তো এরপর আমি কি করছি সেটা তোমরা দেখতে থাকো। এরকম একটা কাগজ দিয়ে কাপের মধ্যে আমি এরকম একটা কাগজ দিয়ে রাবার দিয়ে এরকমভাবে আটকে দিলাম। এরপর আমি এর মাঝখানে একটা এরকম একটা কাঠি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এবার আমার আইসক্রিমটা রেডি, আমি সবগুলো বানিয়ে নিই। ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো ফ্রেন্ড, এখানে আমার প্রত্যেকটা আইসক্রিম ভালোভাবে বানানো হয়ে গেছে। তো এটাকে আমি এবার ফ্রিজের মধ্যে রেখে দেবো, ডিপ ফ্রিজের মধ্যে 4 থেকে 5 ঘন্টা রেখে দেবো। তারপরে কীরকম হচ্ছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এটা আমার রেডি হয়ে গেছে। তো এটা আমি ফ্রিজের মধ্যে 4 থেকে 5 ঘন্টা রেখে দিচ্ছি। এরপরে কেমন হয় সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। হাই ফ্রেন্ড, তো এখন 4 থেকে 5 ঘন্টা হয়ে এসছে। তো এবার আমি ফ্রিজের মধ্যে থেকে আইসক্রিমটা বের করিয়ে দেখবো যে আইসক্রিমটা কেমন হয়েছে। তো তোমরা ততক্ষণ ভিডিওটা দেখো। তোমরা দেখো, আমি ফ্রিজের মধ্যে থেকে আইসক্রিমটা বের করাচ্ছি। তো তোমরা দেখো, দেখো ফ্রেন্ড,
দেখো ফ্রেন্ড, আইসক্রিমটা এতটাই টেস্টি, এতটাই সুন্দর হয়েছে যে মাত্র একটা ফ্রিজের মধ্যে পড়ে আছে আর বাকিগুলো শেষ। তো ফ্রেন্ড দেখো, এবার আমি খুলে নিচ্ছি প্যাকেজিংটা। দেখো ফ্রেন্ড এরকম হয়েছে, এতটাই সুন্দর, এতটাই টেস্টি হয়েছে যে আমি তোমাদের একটু খেয়ে বলছি। দারুণ 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 টেস্ট, অসাধারণ। তো ফ্রেন্ড, তোমরা তো দেখলে আমি কেমনভাবে আইসক্রিমটা বানালাম। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও যাতে সবার আগে নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে আসে। তো এখনকার মতো টাটা, আবার চলে আসবে আরেকটা নতুন একটা রেসিপি নিয়ে। তো তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।